আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এসএসসি এক্সাম প্রিপারেশন 2022 সালের ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছিল, তার ভিতরে তোমাদের অনেকের অনুরোধে আজকের এই ভিডিওটি, তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে অনুরোধ করেছো নোটিস রাইটিং এর উপরে একটা ভিডিও দিতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নোটিস রাইটিং এর বিষয়টাই দেখব, যেহেতু এটা তোমাদের আগে পরীক্ষায় ছিল না, কিন্তু এবার রিভার্সড সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে নোটিস রাইটিং এবং কমপ্লেন লেটার। গতকালকে আমি কমপ্লেন লেটারের ভিডিওটি দেখিয়েছি, আজকে নোটিস রাইটিংটা শিখবো। আশা করি ভিডিওটি দেখলে তোমরা নোটিস রাইটিং সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে এবং তোমরা নিজেরাই যে কোনো ধরনের নোটিস লিখতে পারবে। তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো যারা মিস করেছো, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। 50 দিনের তোমাদের কোর্স প্ল্যান দেওয়া আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সম্পূর্ণ কোর্স এই 50 দিনে কমপ্লিট করানো হবে। আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রথমেই যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ফরম্যাট অফ এ নোটিস, মানে একটা নোটিস কিভাবে লিখতে হয়, তার ফরম্যাটটা কি, এবং তারপরে একটা প্রশ্নের মাধ্যমে রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে। নোটিস রাইটিংয়ে অবশ্যই একটা বক্সের ভিতরে লিখতে হবে, প্রথমে একটা বক্স আঁকিয়ে নেবে। এরপরে প্রথমে যেটা লিখবা, ঠিক পেজের মাঝখানে নেম অব দ্য ইনস্টিটিউশন, মানে কোন প্রতিষ্ঠান থেকে তুমি এই নোটিসটা লিখছো বা কোন প্রতিষ্ঠানের এই নোটিসটা, সেই প্রতিষ্ঠানের নাম। এরপরে বড় করে লিখতে হবে নোটিস, যেটা আমরা সাধারণত স্কুলে দেখে থাকি, বিজ্ঞপ্তি বলে দেওয়া থাকে। এরপরে ডেট দিতে হবে, তুমি নোটিশটা কত তারিখে লিখছো সেই ডেটটা উল্লেখ করতে হবে। এরপরে বলা হচ্ছে একটা প্রপার হেডিং দিতে হবে অথবা একটা প্রপার টাইটেল দিতে হবে, মানে এই নোটিশটা কোন বিষয়ের উপরে। এরপরে যে বডি পার্টটাই যে বিষয়গুলো থাকতে হবে, যে রিলেভেন্ট কন্টেন্ট, অর্থাৎ যে বিষয়ে তুমি নোটিশটি লিখতে চাচ্ছ সেই বিষয়ের এখানে সে কথাগুলো লিখতে হবে। এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে শুড ক্লিয়ারলি স্টেট, মানে পরিষ্কারভাবে বর্ণনা করতে হবে দ্য নেচার অ্যান্ড পারপাস অফ দ্য ইভেন্ট, মানে তুমি যে ইভেন্টের নোটিশ এর দিতে চাচ্ছ তার যে কোন প্রকৃতির বা এর মূল উদ্দেশ্য কি। আর তোমার এই অংশটার ভিতরে যে প্রশ্নগুলোর উত্তর তোমার অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে হোয়াট, মানে তুমি কি বলতে চাচ্ছ এটা, বা কোন সম্পর্কে, হোয়েন এটা কখন হবে, হোয়ার এটা কোথায় হবে, মানে যে বিজ্ঞপ্তিটা তুমি দিতে চাচ্ছ বা যে নোটিশটা দিতে চাচ্ছ। এছাড়াও যদি অ্যাডিশনাল কোনো বিষয় থাকে, ডিটেলস থাকে, সেগুলো তারপরে যুক্ত করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড অফ দ্য অর্গানাইজার, অর্থাৎ যারা আয়োজন করছে সে তাদের সাথে যোগাযোগের বিস্তারিত বিষয়গুলো থাকতে হবে। কন্ট্যাক্ট পারসন নেম অফ দ্য ইস্যুইং অথরিটি, অর্থাৎ যে কর্তৃপক্ষ থেকে এই নোটিশটা দেওয়া হচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত এখানে থাকতে হবে। আর মানে এখানে তার নামটা লিখতে হবে কে নোটিশটা দিচ্ছে, আর ডেজিগনেশন তার পদবিটা কি, সেই বিষয়টা দিয়ে নোটিশটা শেষ করতে হবে। তাহলে আসো আমরা একটা রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা আরও একটু ক্লিয়ার হই। যেমন একটা প্রশ্ন দেখি আমরা, স্যাম্পল কোয়েশ্চেন, যে ধরে নাও যে ইউ আর আজাদ অথবা সীম, তুমি হয় আজাদ অথবা সীম, তাহলে তোমার এই দুইটা নামের ভিতরে যে কোনো একটা নাম তোমাকে ব্যবহার করতে হবে। দ্য কালচারাল সেক্রেটারি অফ, অর্থাৎ তোমাকে তোমার যে পদবিটা অর্থাৎ ডেজিগনেশন যেটা, সেটা হচ্ছে তুমি কি কালচারাল সেক্রেটারি, অর্থাৎ সাংস্কৃতিক সম্পাদক অফ গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট হাই স্কুল ঝিনাইদা, তুমি ঝিনাইদা গভর্নমেন্ট হাই স্কুলের একজন সাংস্কৃতিক সম্পাদক। এখন বলা হচ্ছে ইউ হ্যাভ বিন আস্কড, তোমাকে বলা হয়েছে টু ইনফর্ম, জানাতে দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে, মানে তোমাকে বলা হয়েছে ছাত্রছাত্রীদেরকে জানাতে, কি জানাতে, আর কোন ক্লাসের, অফ ক্লাস 6 to 10, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর, অ্যাবাউট দ্য অডিশন, অডিশন সম্পর্কে, ফর অ্যান ইন্টারন্যাশনাল এসএ কম্পিটিশন, অর্থাৎ একটা ইন্টার স্কুল, সরি, ফর অ্যান ইন্টার স্কুল এসএ কম্পিটিশন, মানে যতগুলো স্কুল আছে ঝিনাইদার প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মনে করো একটা রচনা প্রতিযোগিতা হবে, এই বিষয়টা তোমাকে জানাতে বলা হয়েছে। অন দ্য লাইফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপরে রচনা প্রতিযোগিতা হবে। ড্রাফট এ নোটিস, একটা নোটিস লেখো ফর দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের জন্য, আর এই নোটিস বোর্ড উইথ অল নেসেসারি ডিটেলস, মানে সমস্ত প্রয়োজনীয় ডিটেলস দিয়ে তোমাকে একটা নোটিস বোর্ড লিখতে হবে। আচ্ছা, একটা নোটিস লিখতে হবে, তাহলে আমরা কিভাবে শুরু করব, যেটা একটু আগে দেখছিলাম যে একটা নোটিসের প্রথমে কি থাকবে, নেম অব দ্য ইনস্টিটিউশনস এবং তারপরে নোটিস। আচ্ছা, আমরা এভাবে শুরু করতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা নেম অব দ্য ইনস্টিটিউশন দিয়ে দিলাম, গভর্নমেন্ট হাই স্কুল ঝিনাইদা, এরপরে নোটিস, নোটিসটা ঠিক এর মাঝামাঝি এই জায়গাটাই তোমরা লিখবে নোটিস। এরপরে দেখো, তারপরে ডেট দিতে বলা হয়েছে, ডেট দিয়ে দিলাম 13 জুলাই 2022।
এরপরে একটা হেডিং দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ তুমি কোন বিষয়ে নোটিশটি লিখছো। তাহলে আমরা এই নোটিশটা লিখছি মূলত এসএ কম্পিটিশন অডিশন, মনে করো এই রচনা প্রতিযোগিতার অডিশনের জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে, অর্থাৎ যারা আগ্রহী তারা সেখানে একটা পরীক্ষা দিবে, অডিশন দিবে, সেজন্য নোটিশটা দেওয়া হয়েছে। এরপরে দেখো যে রিলেভেন্ট কন্টেন্টে কিছু বিষয় বলা হয়েছে, যে তুমি যখন এই রিলেভেন্ট কন্টেন্টটা লিখবা তখন সেটা তোমাকে ক্লিয়ারভাবে বর্ণনা করতে হবে যে কোন উদ্দেশ্য বা কোন ঘটনা, এবং তার ভিতরে হোয়াট, হোয়েন এবং হোয়ার এই প্রশ্ন তিনটার উত্তর অবশ্যই দিতে হবে। তাহলে আমরা বলতে পারি আসলে নোটিশটা কি সম্পর্কে, নোটিশটা হচ্ছে হোয়াটের উত্তর আমরা বলতে পারি অ্যান ইন্টার স্কুল, অর্থাৎ যে যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের এসএ কম্পিটিশন অর্থাৎ রচনা প্রতিযোগিতা উইল বি হেল্ড, এটা কি হবে, ঘটবে কখন, অন 13/8/2022 অর্থাৎ 30/8/2022 সালে অ্যাট ঝিনাইদা টাউন হল। ঝিনাইদা টাউন হলে একটা কি হবে, রচনা প্রতিযোগিতা হবে। অন দ্য লাইফ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে বিষয়গুলো আমরা কিন্তু এই প্রশ্নের ভিতরেই তোমাকে বলে দেওয়া হয়েছে ওই বিষয়গুলো আমরা এখানে লিখছি, যে প্রশ্নের ভিতর থেকে এই তথ্যগুলো নিয়ে, অন দ্য লাইফ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপরে একটা রচনা প্রতিযোগিতা হবে। এরপরে আসলে তুমি কেন লিখছো যে অ্যান অডিশন, আসলে একটা অডিশন নেওয়া হবে, এই জন্য উইল বি হেল্ড, একটা অডিশন অনুষ্ঠিত হবে টু সিলেক্ট স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে নির্বাচিত করার জন্য ফর দ্য স্কুল টিম, অর্থাৎ এই যে গভর্নমেন্ট হাই স্কুল, এই হাই স্কুলের যে টিমটা থাকবে তার জন্য কিছু ছাত্রছাত্রীদেরকে নির্বাচন করা। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ যারা আগ্রহী প্রার্থী মে গিভ, তারা দিতে পারে দেয়ার নেমস, তাদের নাম, টু দ্য টুটা আন্ডারসাইন্ড অর্থাৎ নিচে স্বাক্ষর করে, অর্থাৎ তাদের নাম দিতে পারে স্বাক্ষরজনিত, তাদের স্বাক্ষর দিতে পারে, দ্য ডিটেলস অব দ্য অডিশন অর্থাৎ অডিশনের যে বিস্তারিত আর গিভেন বলো সেটা নিচে দেওয়া হলো, যে অডিশনটা কখন নেওয়া হবে। অডিশনের টাইম হচ্ছে ডেট 7/8/2022, টাইম হচ্ছে 10:30-10:30 সময়, আর ভেনু হচ্ছে স্কুল অডিটোরিয়াম, স্কুল অডিটোরিয়ামে অডিশনটা অনুষ্ঠিত হবে। এরপর এলিজিবিলিটি অর্থাৎ মানে কোন বৈশিষ্ট্যগুলো থাকতে হবে বা কোন গুণগুলো থাকতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট অফ ক্লাস 6-10, তাকে অবশ্যই 6th থেকে 10th শ্রেণীর ছাত্র হতে হবে। লাস্ট ডেট ফর গিভিং নেম অর্থাৎ এর অডিশনের জন্য নাম দেওয়ার শেষ সময়টা হচ্ছে 5/8/2022। তাহলে এভাবে তার একটা বিস্তারিত ওই অনুষ্ঠানের দেওয়া হলো। এবার এই নোটিশটা কে লিখছে সে সম্পর্কে দিতে হবে, যে নোটিশ লিখছে হচ্ছে মনে করো আমি এখানে, এখান থেকে যে দুইটা নাম দেওয়া হয়েছে এই দুইটা নামের যে কোনো একটা নাম তোমাকে ব্যবহার করতে হবে, আর এই যে দ্য কালচারাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট হাই স্কুল এটাই হচ্ছে মূলত তোমার, মানে তুমি যে নামটা ব্যবহার করবে সেই নামের জন্য তার পদবি। তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে এখান থেকে আজাদ নামটা ইউজ করলাম এবং আমি কি কালচারাল সেক্রেটারি। তাহলে আশা করি তোমরা এই যে নোটিশটা কীভাবে লিখতে হয় এই ফর্মটা বুঝতে পারছো, আর এখানে প্রশ্নের এই অংশগুলো থেকেই মূলত নোটিশের অধিকাংশ তথ্য নিয়ে নেওয়া হয়ে যায় এবং বাদবাকি তথ্যগুলো তোমরা নিজেদের মতো করে সাজিয়ে দিতে পারো। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আর আশা করি তোমরা নোটিশ লেখা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো, আর অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখো পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।